কারো যদি অ্যালার্জি রোগ হয় ওরে যদি চিংড়ি মাছ খাওয়ান ও খাবে বলেন না কেন ছিড়ে দো এরপরে গরুর গোশত দিয়ে যদি খাবার খাওয়ানোর জন্য ডাকান ও খাবে না কারণ ও জানে আমি খেলে পরে আমার চুলকানি যা আছে আরো বাড়বে এ পৃথিবীতে এরকম অ্যালার্জি মার্কা হাজারো মানুষ আছে যারা পৃথিবীর ময়দানে তাদের জীবন জিন্দেগিটা ইসলামের পথে কোরআনের পথে ব্যয় করতে পারে না কোরআনের হক কথা হলে পরে মন খারাপ করে আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসতে পারবেন যেহেতু কোরআন শোনার একটা আদব আছে এ তো আর যেমন তেমন অনুষ্ঠান না যে আমরা যাই তাই বলে শুরু করে দিলাম একটু এগিয়ে আসেন মেহরবানি করে এগিয়ে আসেন আপনি আজকে একজনকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দেবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে জায়গা বাড়িয়ে দেবে আসেন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ো কথা বলা যাবে না আমরা সামনের দিকে এগিয়ে আস نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقوا يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سبحانك لا علم لنا إلا ما জবান আছে তো আপনাদের দরুদ বললে কি গোনা হয় গোনা হয় গান বলতে দিলে তো একে পাইকারি রেটে বলতে পারেন কিন্তু দরুদ পড়তে চান না কোন অনুষ্ঠান কোন আবাদত আমার আল্লাহর কাছে কবুল করাতে চাইলে তিনটা শর্ত মেনটেন করতে হয় কয়টা আরো জোরে আওয়াজ দেন বাঘের বাচ্চার মতো আওয়াজ দেওয়া লাগবে বিড়ালের মতো ম্যামো করা যাবে না আওয়াজ দেওয়া যাবে তো নাকি রাগ করে আছে মন খারাপ কারা কারা মন খারাপ করে আছেন হাত তুলতে দেখছি তা কেউ নেই সাসা হাত ওটাতে ধরে আবার উঠাইয়ে সাসা কি চতুর্থ আসমানে ঝুল খাচ্ছে না এক নম্বরে যে অনুষ্ঠানটা আবাদতটা আল্লাহর কাছে কবুল করাতে চাইবেন
হওয়া লাগবে শুধু আমার আল্লাহর জন্য এরপরে যা খরচ করবেন সব হওয়া লাগবে হালাল তিন নম্বরে যেটা আছে বিশ্ব নবীর প্রতি দরুদ মনে থাকবে তো মনে থাকবে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বরদাই প্রতি দিনে প্রতি ক্ষণে বাঁচিয়ে রেখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ সাহেব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামটার সম্মান মর্যাদা যা দিয়েছে আল্লাহ যেন কোটি গুণে আরো বাড়িয়ে দেয় বলেন আমিন আমি একজন আলেমের জন্য দোয়া করছি কোন চিটার কোন বাটপার কোন বেঈমানের জন্য দোয়া করি কারণ পৃথিবীতে জাতির শ্রেষ্ঠতম সন্তান পৃথিবীতে যারা আলেমেরা যদিও আজ পৃথিবীতে সম্মান অনেকে দিতে চায় না মরার পরে বুঝবে ঠেলাকারে কয় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি যিনি আছেন আল্লাহ যেন ওনাকে কবুল করে বলেন আমিন আমন্ত্রিত মেহমান জনাব শেখ মোহাম্মদ মহাসিন চেয়ারম্যান ছয় নং মধুপুর ইউনিয়ন পরিষদ হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করে আল্লাহ যেন দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলোচনা রেখেছিলেন সাদাবাদন বড় ভাই হাফেজ মাওলানা শাহরুল ইসলাম খান অধ্যয়নরত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশেষ করে যার আসার কথা ছিল বাংলাদেশের অন্যতম একজন কোরআনের তেলাওয়াতের জগদীশ সুর সম্রাট রাষ্ট্রীয় কোন কাজে থাকার কারণে আসতে পারিনি দোয়া করে আল্লাহর গোলামটাকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক পুলিশকারী বড় ভাই মহিবুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় কলিজা টুকরা ভাইকাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক বলেন আমিন ওনার পরিবর্তে যিনি কোরআনে কারিমের তেলাওয়াতগুলো খুব চমৎকার আকারে সুন্দর আকারে আপনাদের মাঝে উপস্থাপন করেছে আমি রুমে বসে বসে শুনেছি অত্যন্ত সুন্দর সদাবাজন বড় ভাই কারি শাহাদুজ্জামান বাচ্চু সহকারী ইমাম খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় কলিজা টুকরা ভাইটাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক বলেন আমিন দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় খুলনাবাসী আমরা যারা কোরআন শোনার জন্য মন মানসিকতা নিয়ে এসেছি আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ
হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ বাছাই ছাঁটাই করেছে কারণ কোরআনের পথে ইসলামের পথে আল্লাহ সবাইকে কবুল করে না আমার আল্লাহ বাছাই ছাঁটাই করে নিয়ে আসে কথা বলে না কেন কারণ কোরআনের ব্যাখ্যা সবার কাছে ভালো লাগে না যেটা সুদ নিয়ে পড়ে আছে ব্যবসার ক্ষেত্রে যেটা দুর্নীতি চালায় ও কোনোদিন কোরআনের হক কথা হলে ও সহ্য করতে পারবে কারণ কোরআনের ব্যাখ্যা কি ওয়ালা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খসরা দুনিয়ায় যারা জালিম হবে কোরআনের ব্যাখ্যা হলে পরে এদের অন্তরের রোগ যা আছে আরো বেড়ে যাবে বাস্তবে দৃষ্টান্ত উদাহরণ দিতে গেলে আমাদের বর্তমান সমাজের ক্ষেত্রে আমরা যেটা তাকে দেখতে পাচ্ছি কারো যদি অ্যালার্জি রোগ হয় ওরে যদি চিংড়ি মাছ খাওয়ান ও খাবে বলেন না কেন ছিড়ে দো এরপরে গরুর গোশত দিয়ে যদি খাবার খাওয়ানোর জন্য ডাকানো খাবে না কারণ ও জানে আমি খেলে পরে আমার চুলকানি যা আছে আরো বাড়বে পৃথিবীতে এরকম অ্যালার্জি মার্কা হাজারো মানুষ আছে যারা পৃথিবীর ময়দানে তাদের জীবন জিন্দগিটা ইসলামের পথে কোরআনের পথে ব্যয় করতে পারে না কোরআনের হক কথা হলে পরে মন খারাপ করে আচ্ছা এই জায়গায় কি দোষ কোরআনের না ওর নিজের বলেন না কেন নিজের আপনি কোরআন মানতে পারেন না কোরআন আপনি বুঝতে পারেন না এটা আপনার ব্যর্থতা কারণ কোরআনের দাবি হচ্ছে বলতে গেলে লিতু বাইয়েনা লিন্নাস মুফতি সাহেব বসে আছে জিজ্ঞাসা করে এখানে লামের নিচে জের শব্দটা কেন দিলে কোরআনে কারিম আল্লাহ যত জায়গায় লামের নিচে জের শব্দ উল্লেখ করেছে ব্যবহার করেছে তত জায়গায় আমার আল্লাহ জানিয়েছে কোরআন থেকে ব্যাখ্যা হবে কোরআন থেকে আলোচনা হবে এই কোরআন মানুষদেরকে অন্যায়ের পথ থেকে খারাপির পথ থেকে হেফাজত করে ভালোর দিকে নিয়ে যাবে পৃথিবীর ময়দানে যারা জিন্দা এদেরকে কথা বলছে না কেন যারা জিন্দা এদেরকে বাইরে একটু বসে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায় না নাকি আমার প্রতি রাগ করে আছে রাগ করেছে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে হে নবী আপনি যখন কোরআন প্রচার করবেন কোরআন যখন আপনি বলবেন হে নবী আপনি যুগের সাথে তালের সাথে মিলিয়ে আবহমান কালগুলোর মিলের সাথে মিলে আপনি কোরআনের হক কথা যেটা আছে এ জাতির সামনে আপনি উঠিয়ে ধরবেন হে নবীকে মন খারাপ করুক কে বেজার হোক এটা দেখার বিষয় না কারণ কোরআনটা হচ্ছে ওয়াজিকুরালিল মুমিনিন কারণ এই কোরআন মুমিনদের জন্য শেফা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা ছিল লামের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ ব্যবহার করেছে তত জায়গায় নবীজিকে জানিয়েছেন হে নবী এই কোরআন থেকে আলোচনা হবে যারা জিন্দা এদের সামনে কারণ দুনিয়ার ময়দানে যে মানুষটা মারা যায় আপনি কবরস্থ করার পর থেকে শুরু করে একা ধারে সপ্তাহে সাত দিন যখন পার হয়ে যায় যত দিন পার হবে আস্তে আস্তে শরীর পচন ধরবে কথা বলছে না কেন পোকা দিয়ে ভরে যাবে এক পর্যায়ে দেখা যাবে মানুষের মাংস হাড় হুড্ডি যা আছে সব মাটির সাথে গলে চলে যাবে মানুষটার অস্তিত্ব থাকবে না কিন্তু পৃথিবীর ময়দানে মরা মানুষের সামনে কোরআন পড়ে কোনো লাভ নেই কোরআনের ব্যাখ্যা করে কোনো লাভ নেই এই পৃথিবীতে কোরআনের ব্যাখ্যা হবে দুনিয়ায় যারা জিন্দা হে নবী জিন্দা মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা হলে লাভ কি জানেন কোরআনে কারিম জানিয়েছে লিতু খুরি জান্নাস মিনাল যুলুমাতিলান নূর বলেন আল্লাহু আকবার সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা এটা পাবেন আপনি 2 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে হে নবী দুনিয়ায় যারা জিন্দা আছে এদের সামনে আপনি কোরআন থেকে হক কথাগুলো উঠিয়ে ধরবেন হে নবী আপনি তাকে দেখতে পারবেন এই কোরআন তাদেরকে হেদায়েত থেকে অন্ধকারের পথ থেকে এই কোরআন তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে যাবে এখানে আল্লাহ নূর শব্দ দিয়েছে নূর মানে কি বলেন না কেন আলো কোরআনে কারিমের 55টা নাম আছে তার ভিতরে হুদা নূর ফুরকান কত বলছে না কেন তাহলে এখান থেকে কি পেলাম খুলনাবাসী দুনিয়ার ময়দানে কোরআন প্রচার করতে গেলে কোরআন বলতে গেলে দুনিয়ায় যারা জিন্দা আছে এদের সামনে বলা লাগবে কারণ এই পৃথিবীতে কোরআনটা তাদেরকে অন্যায়ের পথ থেকে খারাপির পথ থেকে জুলুমের পথ থেকে আলোর দিকে নিয়ে যাবে এখানে যে জুলুমাত শব্দটা আল্লাহ ব্যবহার করেছে ব্যাখ্যায় দেখবেন
আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে এই জুলুমাতটা রাতের কোনো অন্ধকার না সমুদ্রের নিচের পানি অন্ধকার না গুহার অন্ধকার না এটা পাপাচার জুলুম নির্যাতনের অন্ধকার আজ বিশ্বের মানুষগুলো যদি কোরআনটা সঠিক ভাবে মানতে পারতো কোরআনের ব্যাখ্যা গুলো শোনার পরে দুনিয়ায় যারা অন্তত সঠিক ভাবে মানতে পারতো ও খুলনার মুসলমানেরা আজ পৃথিবীর ময়দানে যা দেখেন একটাও হওয়া কথা ছিল না কোরআন শোনার পরে আমরা আন্দাজে শুনে বাড়ি চলে যাই একান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেই না কোরআনের দাবি কি জানেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন কোরআন বলতে গেলে এই পৃথিবীতে যারা বলবে এদের দায়িত্ব স্পষ্ট আকারে বলবে আর দুনিয়ায় যারা বসে বসে কোরআন শুনবে এদের দায়িত্ব হচ্ছে এরা চিন্তা ভাবনা করবে কি করবে কি করবে এরা কি করবে আওয়াজ দেন আপনি না বুঝলে কালকে আবার আমার নামে বদনাম করবে দুনিয়ায় যারা বসে বসে কোরআন শ্রবণ করবে এরা চিন্তা ভাবনা করবে কি চিন্তা ভাবনা করবে ব্যক্তি চালায় কিভাবে সমাজ চালায় কিভাবে রাজনীতি করে কিভাবে অর্থনীতি করে কিভাবে সমাজনীতি করে কিভাবে রান্নাঘর থেকে শুরু করে রাজকীয় জীবন পর্যন্ত একাধারে যা করে বেড়াচ্ছি সবগুলো কি করে করতেছি এইগুলো চিন্তা টেন্ডেন্সি একটা মানুষ দুনিয়ার ময়দানে যখন তৈরি করতে পারবে খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর কাছে এই লোকটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ কিন্তু আজ পৃথিবীর ময়দানের দিকে মেলালে আমার ভিতর আমাদের ভিতরে যেটা দেখতে আমরা পাই কোরআন শোনার পরে চিন্তা জিনিসটা নয় আরো রাগ দেখায় এক কথা বলে না কেন আরো গরম দেখায় মন খারাপ করে পৃথিবীতে কোরআন শোনার পরে কোন মানুষ যদি নিজের জীবনের সাথে যদি মিলে যায় আর যাওয়ার পরে যদি রাগ দেখায় মন খারাপ করে চলে যায় কোরআনে কারীম জানিয়েছে হাবিতাত আমালুহুম অতীত জীবনের যা ভালো আমল ছিল সবগুলো আল্লাহ আর মুহূর্তের মধ্যে নষ্ট করে দেবে আমার আল্লাহ যদি কারো জীবনের নেক আমলগুলো নষ্ট করে দেয় দুনিয়ার এমন কি কেউ কোনোদিন আছে তার জীবনের নেক আমলগুলো ফিরিয়ে দিতে পারবে আরো জোরে জোর হলো না তাহলে যতক্ষণ আমি আপনার মাঝে কোরআন দিয়ে কথা বলবো ততক্ষণ আপনার দায়িত্ব আপনি চিন্তা ভাবনা করবেন এই পৃথিবীর ময়দানে আপনি কি করে আপনার জীবনটা চালাচ্ছেন আমার বন্ধুরা খলিফাতুল মুসলিমিন হযরত আমার জীবন থেকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার নির্ধারিত যে আলোচনার প্রতি আমার আলোচনা করতে বলেছে আমি প্রবেশ করব ইনশাআল্লাহ পৃথিবীতে কোরআন শোনার পরে হযরত ওমারের মতো চিন্তা টেন্ডেন্সি আজ আমাদের তৈরি করা লাগবে না কথা হলে তো হবে না এ যদি মাছাটি বাজিয়ে ফেলেন আমি কিভাবে কথা বলবো হুজুর কথা বলা যাবে না ভাই একটু নিরাপত্তা পালন করে কারণ এই জায়গায় তো উপর থেকে কথা আসবে না কথা মেধা দিয়ে বের করা লাগবে বের করা লাগবে না একটু জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা ব্যাখ্যা দিচ্ছিলাম কোরআন শোনার পরে যদি আমরা হযরত ওমারের মতো চিন্তা টেন্ডেন্সিটা জমিনের ময়দানে নিতে পারতাম তাহলে পৃথিবীর ময়দানটা আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যেত হযরত ওমার বিশ্ব নবীকে মারার জন্য যখন তরবারি নিয়ে যাচ্ছিলেন আবু জাহেল যখন ট্রাইব্যুনাল গঠন করে বলল কে পারবা মুহাম্মদকে হত্যা করার জন্য হযরত ওমার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলেন এটা আমার দ্বারা সম্ভব আপনি টেনশন করবেন না খোলা তরবারি নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন বিশ্ব নবীকে মারার জন্য পথিমধ্যে একটা লোকের সঙ্গে দেখা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ওমার কোন জায়গায় যাও বলছে আমি তরবারি নিয়ে বিশ্ব নবীর কল্লা কাটার জন্য যাচ্ছি
ডাক দিয়ে বলে ওমর তুমি কি একটা বার তোমার বাড়ির খবরটা তুমি নিয়েছো বলে কি তোমার ভগ্নিপতি যারা আছে যাকে মারার জন্য যাচ্ছো তার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তোমার ঘর আগে ঠিক করো এরপরে তুমি অন্তত মারার জন্য যাও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে হযরত আমার কথা শোনার পরে পরে এত পরিমাণে রাগ বেড়ে গেল কারণ হযরত ওমরের হাত এমন হাত ছিল জায়েজ না জায়েজ কোনটা বুঝতো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই সময়ের মধ্যে তিনি কাফের এই লোকটা তরবারি নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে দেখি কোরআনে কারীমের তেলাওয়াতগুলো ভেসে আসতেছে তাহামা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আল্লাহু আকবার এই জায়গার মধ্যে যারা আমার চাইতে বড় বড় আলেম বসে আছে জিজ্ঞাসা করেন হযরত ওমর কিন্তু যেমন তেমন লোক ছিল না আরব জাহানের মধ্যে যতগুলো শিক্ষিত লোক ছিল তাদের ভিতরে হযরত ওমর একজন এক কথা বলেন না কেন ঠিক